আবারও চলে এসেছি মাছ দিয়াতে, মাত্র 1 টাকায় সিঙ্গারা খেতে। আর স্টেশন থেকে এখন নেমে রাস্তায় দাঁড়িয়ে আছি, এখান থেকে বাস ধরে এখন সেইখানে যাব। জায়গাটা কোথায় ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের মনে অলরেডি জেনে যাবা। চলো উঠে পড়ছি এখন বাসে। চলে এসেছি এখন চৌগাছা বাজারে, তবে দোকান এখনো খোলেনি, একটু পরেই খুলবে 4:30 দিকে। তো তার আগেই আমি চলে এসেছি, দোকানটা খুলুক তারপরে ব্যাক করছি। আর এখানে কাকু ফুলুরি ভাজছে। কাকু ফুলুরি কত টাকা করে পিস? 8-10 টাকা। 8-10 টাকা। আর এখানে কবি গান হচ্ছে, তার জন্য পাশে বেশি নয়েসও আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। কাকি প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমার নাম কি বলে দাও? সুনিতা ঠাকুর। আর তুমি নাকি 1 টাকায় সিঙ্গারা দিচ্ছ? আগে দিতাম, এখন 10 টাকায়। এখন 10 টাকায় 7 পিস দিচ্ছ, এত মানে জিনিসপত্রের দাম বেড়েছে তার জন্য। বাহ, আর এই সিঙ্গারার পিসগুলো দেখতে পাচ্ছ ভালোই বড় বড়, 1 টাকা 10 টাকায় 7 পিস অনুযায়ী। দোকান কখন খোলো? দোকান বিকেল 4টা থেকে দোকান খোলো। আর কটা পর্যন্ত পাওয়া যাবে আসলে? রাত 10টা পর্যন্ত পাওয়া যাবে। আর দোকান কি প্রত্যেক দিন খোলা? প্রত্যেক দিন দোকান খোলো। বাহ, 35 বছর হয়ে গেছে। বাহ, তখন থেকে তেলে ভাজা বেঁধে যাচ্ছ, তখন তো তার মানে খাবারের দাম আরো কম ছিল, তাই না? তোমার নাম বলে দাও কাকা। আমার নাম উত্তম ঠাকুর। ঠিক আছে, এটা হচ্ছে চৌগাছা বাজারও বলে এটাকে, আবার এটা কুঠিরপাড়া হিসেবে চৌগাছা বাজার বললেই সব থেকে বেশি চিনবে। এটা তোমরা মালদিয়া স্টেশন থেকে অটো টোটো বাসে করেও চলে আসতে পারো, তো বললেই এখানে নিয়ে চলে আসবে। আর চলো এবার খাবারটা ট্রাই করে দেখি। এখন এখানে আলুর চপ ছাড়ছে, এটা 3 পিস 10 টাকা, তাই তো কাকু? বাহ, দেখতে পাচ্ছ পিসগুলো বেশ ভালোই বড় বড়। এখানে ডিম সিদ্ধ পাওয়া যায়। কাকি ডিম সিদ্ধ কত টাকা করে পিস নাও? 1টা 8 টাকা পিস আর 2টা 15 টাকা পিস। ঠিক আছে কাকু, এখানে প্রতিদিন কত কিলো বেসন লাগে? 6-7 কেজি। আর আলু? আলু 10 কিলো। 10 কিলো আলু লাগে? বাহ। আর এখন দেখতে পাচ্ছ সিঙ্গারা নিয়ে এসছে, 10 টাকায় 7 পিস সিঙ্গারা। সিঙ্গারার দাম 1 টাকা পিসই ছিল, তবে কিছুদিন আগে বললো বাড়িয়েছে। কতদিন আগে বাড়িয়েছে কাকু? এটাই হালে রিসেন্ট বাড়িয়েছে কাকু। আদাই সয়াগ কাকু খুব দেখলাম উৎফুল্ল, তাই তো? আর তোমার দুজন মিলে এই কাজটা করো, তাই তো? এবার সিঙ্গারা ছাড়া হচ্ছে, আর দোকান না খুলতে খুলতেই দেখতে পাচ্ছ খেতে কতজন চলে এসেছে, আর ওই সাইডেও দাঁড়িয়ে আছে অনেকে। কাকু প্রতিদিন কত পিস সিঙ্গারা করো এখানে? 700-800 পিস। বাহ, কোনো কোনো দিন হাজার হয়ে যায়। আর 200 পিস তুমি মানে খাও? না না, আমি তো নেই, আমি কালকে নিয়ে যাই। তুই হাসছিস কেন? কবে থেকে খাচ্ছ কাকু? প্রথম আজকে প্রথম। আর তুমি? বেগুনি সাইজ মারাত্মক, 10 টাকায় 3 পিস বেগুনি। এটা আমার মতে 1-1টা পিস তাবর তাবর জায়গায় 6-7 টাকা নিয়ে নেবে 1-1টা পিস। লাভ ডাভ কিছু থাকছে কাকু? মানে সেলের উপর লাভ নাকি? পেঁয়াজি কত করে কাকু? 4-10 টাকা। বাহ, তো এখানে নিয়ে নিয়েছি তেলে ভাজা, যেটা মেনলি খাওয়ার জন্য এসেছি সিঙ্গারা। দেখতে পাচ্ছ 1-1টা পিস এরকম বেশ বড়। আর রিসেন্টলি বললে দাম বাড়িয়েছে, এখন 10 টাকায় 7 পিস দিচ্ছে 1-1টা পিস এরকম বড়। উপরে বিট নুন ছড়িয়ে দিয়েছে। আর এছাড়াও এখানে নিয়েছি
পেঁয়াজি আর একটা পেঁয়াজি সাইজ দেখতে পাচ্ছ কিরকম বড়, এটা 10 টাকায় বললো 4 পিস দেয়, বেশ ভালোই বড়। আর এরপরে নিয়েছি বেগুনি 1 পিস, 4 পিস বেগুনি, 4 পিস না 3 পিস, ও 3 পিস বেগুনি 10 টাকা দাম। একটা বেগুনির সাইজ এত বড়, এ মিনিমাম আমাদের ওইদিকে 7-8 টাকায় একটা পিসের দাম হবে, সেখানে মাত্র 3 পিস দিচ্ছে 10 টাকায়, মুখের থেকেও বড় দেখো। তাহলে বেগুনিটাকে খেয়ে নিই, উপরে বিট নুন ছড়িয়ে দিয়েছে সব, বেশ ভালো লাগছে বেগুনটা, বিট নুন দিয়েছে বলে। এবার সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এছাড়াও অনেক রকম তেলে ভাজাও আছে, সেগুলো এখনও হয়ে ওঠেনি, সেগুলো হচ্ছে, যদি সেগুলো হয় সেগুলো ট্রাই করব, কি হয় সেটা তোমরা জানতে পারবা। তো চলো এগুলো ট্রাই করে নিই। এই পেঁয়াজি দেখতে পাচ্ছ একটা, বেশ ভালো লাগছে পেঁয়াজিটা, পেঁয়াজগুলো ফ্রাই করা, জুসি জুসি আছে, খুব সুন্দর লাগছে। আর এরপরে সিঙ্গারা একটা সাইজ টেস্ট করে দেখি, খুব গরম, প্রত্যেকটা তেলে ভাজা এত সুন্দর খেতে। আর কাকু নিজেই বললো যে ওদের 35 বছরের উপরের পুরোনো দোকান, তাই প্রত্যেকটা খাবারের মধ্যে সেটা ছোঁয়া পাওয়া যাচ্ছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে। সিঙ্গারার ভিতরে তরকারিটা খুব সুন্দর করেছে, একটা সাইজ এরকম 7 পিস দেবে, ভিতরটা দেখে নাও, দেখো ভিতরে আলুর তরকারি আছে, বেশ গরম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, তারপর খেয়ে দিয়ে ব্যাক করছি। এগুলো কি করছো কাকু? আলুর বোম, বেশ ভালো লাগছে দেখে, ইউনিক, পুরো বড় বড় ফুলুরির মতো লাগছে। কত টাকা এগুলোর দাম? 5 টাকা পিস। বাহ, দেখতে পাচ্ছ বেশ বড় আলুর বোম। তো এই যে ফুলুরিও নিয়ে নিয়েছি একটা, দেখতে পাচ্ছ একটা ফুলুরির সাইজ এরকম, 10 টাকায় 8 পিস দেবে। তাহলে ফুলুরিটা টেস্ট করে দেখি এরকম, ঠিক আছে খেতে ঠিকঠাক লাগবে ফুলুরিটা। প্রথমে যে তেলে ভাজাগুলো খেয়েছি সেগুলো বেস্ট লাগলো আমার খেতে, আর বিট পাবন দিয়ে খুব সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে, বেশ ভালো লাগছে স্বাদ, এটাও ঠিক আছে ঠিকঠাক লাগবে। কাকা চলে গেলাম তাহলে, রেডি আসি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার পরবর্তী কথা বলি। সত্যি কথা বলতে প্রত্যেকটা তেলে ভাজা এত সুন্দর লেগেছে, কিন্তু ফুলুরিটা একটুখানি ড্রাই ড্রাই লাগলো, তবে ঠিকঠাক লেগেছে ফুলুরিটা। আর বাদবা দিয়ে তেলে ভাজাগুলো খেয়েছি, বেগুনি থেকে আরম্ভ করে সিঙ্গারা, তারপরে পেঁয়াজি, প্রত্যেকটা একটা থেকে আর একটা অনবদ্য স্বাদ সেরা লেগেছে। তো মাস্ট এখানে ট্রাই করতে আসো, যাতে এখানে কোথাও পরবর্তী জায়গায় দেখা হবে। টাটা বাই। আর এখানে কবিগান হচ্ছে খুব নয়েজি।